नमस्कार, शुरू होच्छे लाइव इन फोन अनुष्ठान एस्ट्रो लाइवे। सकल के स्वागत। फोन करवार जन्य जरा प्रस्तुति निच्छेन तारा माथाय रखते हबे दुटो प्रश्न, दुटो स्पेसिफिक प्रश्न एवं जेटा गुरुत्वपूर्ण प्रश्न। ये मुहूर्ते आपनारा जानले उपकार पाबेन, सेई प्रश्न करबेन। जन्म तारीख समय एकदम इंग्रजीते बोलते हबे, बांग्लाय नय। तार कारण बांग्लाय बोलले पंजिका देखे बोलते हय, पंजिका एखाने आना सम्भव नय। যাদের বাংলা ডেট অফ বার্থ তারা বাড়ির চেম্বারে এসে দেখবেন, সেখানে পঞ্জিকা থাকে। আর পরিষ্কার দুটো প্রশ্ন করবেন। অনলাইন কনসালটেশন চলছে, সামনে দুটো যে স্ক্রলে বুকিং নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দুটো, তাতে কখন চেম্বার কখন অনলাইন সমস্ত ডিটেল তথ্য জেনে যাবেন। আর যে ল্যান্ডলাইন নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করলে আপনি আপনার ভাগ্য বিষয়ক প্রশ্ন করতে পারবেন। জন্ম তারিখ সময় পরিষ্কার করে বলবেন, দুটো প্রশ্ন করবেন। আমার বলতে এক সেকেন্ডেরও সময় কম লাগে, সেটা আপনারা জানেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, প্রচণ্ড গুরুত্বপূর্ণ, ঘরে বসে বসে নিজে দেখতে পারবেন। জ্যোতিষের ক্লাসের মতো ক্লাস ফলো আপ করবেন। যেরকম আজ একটি অনুষ্ঠান রেকর্ডিং করব, কাল আপনারা দেখতে পারবেন ইউটিউবে আপলোড দেব। বামলিঙ্গ শিব পুজো করলে সংসারে দুঃখ চলে যায়, কিন্তু তার প্রসেস আমরা জানি না। কোন বামলিঙ্গ পুজো করব সেটাও জানি না, কিভাবে করব সেটাও শিখিনি, কিন্তু কোনো কঠিন ব্যাপার কিছু নয়। সেই নিয়ে ডিটেল একটা আলোচনা করব। বামলিঙ্গ শিব পুজো করলে নিত্য সংসারের সমস্ত দুঃখ চলে যায়। এবং বামলিঙ্গ শিবের প্রণাম মন্ত্র যখন বলবো তখন দেখবেন প্রণাম মন্ত্রের মধ্যেই মানেটা লুকিয়ে আছে, যে ভগবান শিব ওই মন্ত্রটার মধ্যে বলেছেন সংসার দুঃখ তারা, সংসার দুঃখকে তাড়িয়ে দেয়, অর্থাৎ সংসারে দুঃখ থাকে না। তাহলে কেন দুঃখ যে থাকবে না কেন, যদি আপনি সেই ভগবানের দ্বারস্থ হন। সেই দ্বারস্থ হতে গেলে তার প্রসেস আছে, বামলিঙ্গের আকৃতি, বামলিঙ্গের রং, বামলিঙ্গের সেবার পদ্ধতি, এইগুলো আপনাকে ইউটিউবে আলোচনা করব, কালকে আপলোড হবে। আপনারা ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, দেখবেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে ইউটিউবটা হবে। বামলিঙ্গ শিব এলোমেলো কথা বলে, ধর্মের কথা চতুর্দিকে, মানে বিশেষ করে এই অল্প বয়সী জ্যোতিষরা। কারণ বামলিঙ্গ শিব হচ্ছে স্বয়ম্ভূ। স্বয়ম্ভূ কথার মানে কি, মানে জানতে হবে, মানে না জানলে ধর্মপথে গিয়ে আপনার অন্তর তৈরি হবে না। স্বয়ম্ভূ মানে স্বয়ং শিব, স্বয়ং শিব মানে ভগবান শিব সে নিজে, যার আবাহন লাগে না, প্রতিষ্ঠা লাগে না, কিচ্ছু লাগে না, সেই রকম একটি বস্তু হচ্ছে বামলিঙ্গ শিব। নৈমিষারণ্য ধাবরীকুণ্ড নর্মদায় থেকে ওঠে, কিনতে পাওয়া যায় না, বানানো যায় না হাতুড়ি দিয়ে, ওঠে। সেটাকে আপনাকে জোগাড় করতে হবে। সেই জোগাড় করে আপনার গৃহে কী লক্ষণের বামলিঙ্গ পুজো করলে উপকৃত হবেন সেটাও আলোচনায় আনব, কীভাবে পুজো করবেন সেটাও আলোচনায় আনব। আপনি আলোচনাটা শুনে শুরু করবেন, যখন শুরু করার এক মাসের মধ্যেই দেখবেন আপনার যত দুঃখগুলো ছিল দুঃখগুলো কমতে শুরু করেছে, নিজেই বুঝতে পারবেন। কিন্তু কারণ এটা ম্যাজিক্যালের ব্যাপার একদম, কিন্তু আপনাকে নিষ্ঠার সাথে করতে হবে। ভগবান কি দেখে জানেন, দুটো জিনিস, মত কর্ম পরায়ণ। গীতায় ভগবান বলছে আমার কর্মটা করতে হবে, আমার কর্ম মানে সব কর্ম। রান্নাটা যেরকম সুন্দর করে করেন, ছেলে মেয়েকে মানুষ করবার জন্য যে ধ্যান বা মন থাকে, ভগবানের সেবার দিকে মনটা কম থাকে। একটা নকুলদানা দেন বা দুটো দেন, তার উপর আবার পিঁপড়ে থাকে, হ্যাঁ, সেটা আবার রাত্রিবেলা পরিষ্কার করেন না, পরের দিন আবার এই যে তাচ্ছিল্য, এই অবহেলা, এটা ভগবান লক্ষ্য করে এবং লক্ষ্য করে আপনার সুখটা হরণ করবে, কিচ্ছু করবে না, আপনাকে ঠান্ডা মাথায় আপনাকে সুখে থাকতে দেবেন না, যেটা আপনি খুঁজে বেড়াচ্ছেন আর কি, সংসারে সুখ সুখ সুখ। সেই জন্য বামলিঙ্গ শিব প্রতিষ্ঠার করতে হয় না, সেই বিষয়ে ইউটিউব চ্যানেল কালকে আপলোড হবে, দেখবেন এই অসাধারণ অনুষ্ঠান। আশা করছি সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে দিতে পারবো, সঠিক তথ্যটা, এবং মানুষ ওইটি সেবা করলে, পুজো করলে
তার রেজাল্ট সে হাতে হাতে পাবে, একদম হাতে হাতে ইনস্ট্যান্ট, আজ করবে 3 দিনের মধ্যে পাবে। কিন্তু পাওয়াটা কি? আপনি যদি 1 কোটি পাপ করেন তাহলে কি মানলিঙ্গ শিব পুজো করলে পরের দিন যে 1 কোটি পাপটা মুছে যাবে? তা নয়। সংসারটা চরম অশান্তির মধ্যে রান করছিল, আস্তে 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 ধীরে ধীরে আপনি শান্তির পথ দেখছেন। শান্তি সংসারে 3টে বিষয়ে বিঘ্নিত হয়, একটা হচ্ছে অর্থ না থাকলে, আর একটা চূড়ান্ত রোগ ব্যাধিতে শরীর মনের অবস্থা খারাপ হয়, আর একটি হচ্ছে হিংসা, কারোর সঙ্গে কারো রিলেশনশিপ ঠিক নেই। এই 3টে জিনিস মিলিয়ে চূড়ান্ত সংসারের অশান্তি শুরু হয়, চূড়ান্ত। সেই চূড়ান্ত অশান্তিটা আপনি মানলিঙ্গ শিবের সেবা করলে অবশ্যই সেটা শুভ ফল পাবেন। লাইফ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ছোট ছোট ছেলে মেয়ে সদ্যজাত নতুন জন্মগ্রহণ করলেন বা মিডল এজ, তাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরমায়ু বিবাহ কর্ম কোন লাইন নিয়ে পড়াশোনা করবে, প্রতিষ্ঠা হবে কি না, বাবা মাকে দেখবে কি না, তার কোনো অকাল মৃত্যু বা ফাঁড়া আছে কি না, সমস্ত তথ্যগুলো প্রায় 900 পৃষ্ঠা পড়তে আপনার 4 মাস লাগবে, সব তথ্যটা পেয়ে যাবেন। আপনার কিচ্ছু করতে হবে না, নিজে ঘরে বসে বসে সব দেখবেন, ছবির মতো করা থাকবে। আরেকটি বিষয় হচ্ছে মহাযোগ, সামনে মহালয়া অমাবস্যা, নবরাত্রি। ইতিমধ্যে নবরাত্রির ইউটিউব করা হয়েছে, নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছেছে, আপনারা মন দিয়ে দেখবেন নবরাত্রি কিভাবে করতে হয়, এবং এগুলো শাস্ত্রের আচার নিয়ম থেকে আরম্ভ করে সব আপনাকে শিখতে হবে। কিন্তু তার কারণ হচ্ছে এটা এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার না, কিন্তু আপনাকে পদ্ধতি অনুযায়ী যেতে হবে। কারণ ভগবান শ্রী ভগবান গীতা তো আমরা পড়ি না, অর্ধেক লোক গীতা পড়ে না, নিজের ধর্মগ্রন্থটাই ভালো করে পড়েনি কোনোদিনও, তারা ধর্মের কথা বলে বেড়ায়। সেই গীতায় ভগবান বলেছে শাস্ত্রের বিধানে শাস্ত্রোক্ত ক্রিয়া করতে হবে, কারণ বিধানটা তারই তৈরি করা, অতএব বিধানটা লঙ্ঘন করে আপনি কিন্তু কাজ করলে সেই কাজের ফল হবে না। সব কিছুর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আপনাকেই মেনটেন করতে হবে, সেইটা জানতে গেলে হয় আপনাকে পড়তে হবে, আর নাহলে অভিজ্ঞ আধ্যাত্ম পথের জ্ঞানী মানুষের কাছে থেকে শিখতে হবে, শিখতে আপনাকে হবেই, অথবা নিজেকে অধ্যয়ন করে জানতে হবে। নাহলে কি হবে, এখন যেমন জ্যোতিষ, আধ্যাত্মবাদ, বৈষ্ণব তত্ত্ব, তান্ত্রিক, তন্ত্র, এই সমস্ত আলোচনা চায়ের দোকানে হয়, সবাই এই আলোচনা করছে, তারা না জেনে করছে। সেই জন্য বলি যে গীতাটা খুব ভালো করে পড়ুন, প্রতিদিন একটু একটু করে পড়ুন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইম? 1992। তারপরে 1992, তারপর 28 টাইম, দুপুর 2:45। আচ্ছা, কোথায় হয়েছিল জন্মটা? কলকাতা। বেশ, কি জানতে চাইছেন? মীন রাশি আপনার? হ্যাঁ, মীন রাশি, দেবগণ, রেবতী নক্ষত্র, কন্যা লগ্ন, বলুন কি জানতে চাইছেন? বিবাহিত জীবন না বিয়ে হয়নি, বিয়ে কবে হবে? বিয়ে কবে হবে? এই তো নভেম্বর 2022 থেকে 23 সালের জুলাই, এই স্প্যানটার মধ্যে আপনার বিবাহ হওয়ার যোগ। আপনার বাড়ির থেকে
দক্ষিণ পশ্চিম দিক থেকে বিয়েটা হবে। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ বা পশ্চিম থেকে সম্বন্ধ আসবে, অথবা দক্ষিণ পশ্চিম কোনাকুনি জায়গা থেকে সম্বন্ধটা আসবে। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার কিন্তু দু রকম মাঙ্গলিক আছে, রাশি থেকে মঙ্গল সপ্তমে এবং লগ্ন রাশিতে আর লগ্নের সপ্তমে। তারপরে রাশি এবং লগ্ন দু জায়গা থেকেই মাঙ্গলিক আছে। যাকে বিবাহ করবেন তার রাশিচক্র বিচার না করে বিয়েটা কিন্তু করতে গেলে এমন অবশ্যম্ভাবী অশান্তি হতে পারে, সেই জন্য সেইটা অ্যাভয়েড করবেন। ডেট অফ বার্থ টাইম দেখিয়ে যেটুক বিচার করে বিয়ে করবেন, তাতে দাম্পত্য শান্তিটা থাকবে। আর কিছু জানতে চাইছেন বলুন। আপনি কি করছেন এখন? এই কেরিয়ারের জায়গাটা যেহেতু আপনার সাড়ে সাতির মধ্যেই আছেন, কিন্তু যেহেতু শনি এখন মকরে আছে এই মুহূর্তে নেই, একটু কেরিয়ারের ডিপ্রেশন আছে। 23 সালের ফেব্রুয়ারি অর্থাৎ নতুন বছর আসছে যে, তার ফেব্রুয়ারি থেকে ভালো কর্মের যোগাযোগ হবে, সেটা বেসরকারিতেই হবে, এবং সেই কর্মটা এই এখন যেটা করছেন তার থেকে বেটার হবে। হ্যাঁ, এবং 23 সালের মাঝামাঝি সময় থেকে আপনার অর্থনৈতিক অবস্থাও ভালো যাবে। ঠিক আছে, অনলাইন কনসালটেশন এবং চেম্বারে এসে দেখাতে গেলে বাইরে যে দুটো মোবাইল নাম্বার দেখা যাচ্ছে সেখানে বুকিং করলে সমস্ত তথ্য পেয়ে যাবেন। বেদান্ত, জ্যোতিষ এবং তন্ত্রের ক্লাস চলছে, যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারেন। এবং ফ্রন্টে একদম যে বুকিং নাম্বারটা আছে সেই বুকিং নাম্বারে আপনারা ফোন করবেন, সেই ফোন করে হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো হ্যালো, যারা ফোন করবেন তারা সামনে দুটো ল্যান্ডলাইন যাচ্ছে, ওই ল্যান্ডলাইনে ফোন করলে আপনি কথা বলতে পারবেন সরাসরি, আর বুকিং নাম্বারে ফোন করলে করে নিজের বাড়ি সেখানে কখন চেম্বার সেটা জেনে নেবেন। এছাড়া অনলাইন কনসালটেশনের একটা টাইম আছে, কারণ অনেকক্ষণ কনসালটেশন করতে হয়, অনেক কথা বলতে হয়, ন্যাচারালি প্রেসক্রিপশন থেকে আরম্ভ করে সব তৈরি করতে হয়, আপনাকে বোঝাবার ব্যাপার আছে, সেই জন্য সেই টাইমটা আপনি অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন একদম বুকিং করে, তাতে কোনো সমস্যা হবে না। হ্যালো, হ্যালো, হ্যালো বলুন। বলুন না, ডেট অফ বার্থ টাইমটা। বেশ, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, বলুন কি জানতে চাইছেন? কি করছেন আপনি? কি করছেন এখন? আপনার এই মুহূর্তে টাইম যে খুব খারাপ তা নয়, কিন্তু বিষ রাশির ক্ষেত্রে জেনে রাখুন শনি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ, রাজ্যকারক গ্রহ, নবম এবং দশম পতি, সেই গ্রহটি মকরে বক্রি রয়েছে, ওই জন্য একটা পীড়াদায়ক ব্যাপার হচ্ছে। এইটা আপনি ধরে রাখুন জগদ্ধাত্রী পুজোর পর থেকে এই সমস্যাটা আপনার অত থাকবে না, আবার পুরনোভাবে যে কাজ করছিলেন সেই জায়গাটায় ফিরে আসবেন, এবং 23 সালের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মধ্যে দেখবেন আবার স্বাচ্ছন্দ্যটা ফিরে পাবেন। হ্যাঁ, অবশ্যই পাবেন, এই ঠিক দেওয়ালি, জগদ্ধাত্রী পুজো, এই স্প্যানটা পর্যন্ত আপনার যন্ত্রণাটা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দুটো গ্রহের আপনি একটু প্রতিকার করার চেষ্টা করবেন, মঙ্গল এবং রাহু। রাহুটা কিন্তু সপ্তমে আছে, সেভেন্থ রাহু এই ক্ষেত্রে কিন্তু ব্যবসা বা যে কাজ করেন সেই কাজটা বাড়াতে দেবে না, বা অনেক সময় যদি আপনি ব্যবসা করেন তাহলে টাকা পড়ে থাকলে সে টাকাটা তুলতে পারবেন না। এই এই যে সমস্যাগুলো, এইটাও কিন্তু সমস্যা, ব্যবসা মানে শুধু লাভ আসা না, এই সমস্যাগুলোর জন্য দুটো গ্রহকে। আর যদি আপনার মনে হয় তাহলে একবার চেম্বারে এসে সামনাসামনি কথা বলবেন, তাহলে আপনাকে আরো ভালো করে গাইডটা করতে পারবো। হ্যাঁ, যারা ফোন করবেন দুটো টাইম আরো জেনে রাখুন, তিনটে টাইম, মঙ্গলবার, রবিবার এবং বৃহস্পতিবার রাত্রি 10:30 টায় অনুষ্ঠান রয়েছে সিসিটিভিতে,
যারা এই সময় দেখতে পারেন না তাদের জন্য রাখা হয়েছে, ওই সময় রাত্রে দেখে নিতে পারবেন। মঙ্গল, রবি এবং বৃহস্পতি রাত 10:30। হ্যালো, বলুন। কোন সালে জন্ম? তারপরে 1988 মাস? বেশ, টাইম 19 আগস্ট। টাইম? হ্যাঁ, 19 19। হ্যাঁ, এবার টাইমটা বলুন, সময়টা? সময়টা 1:15 দুপুর। আচ্ছা, কোথায়? কলকাতা, কলকাতা। বেশ, তুলা রাশি আপনার ছেলের? এখন কি জানতে চাইছেন, বিয়েটা কবে হবে? বিয়েটা কেমন হবে, মেয়েটা কেমন হবে, ভালো হবে কিনা? ফাইন ফাইন, আপনার সম্বন্ধে একটু বলুন। চাকরি? দাঁড়ান, একটা একটা করে প্রশ্নের উত্তর দিই। আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন, আপনার ছেলের বিয়ে, আপনার ছেলের কোনো মাঙ্গলিক নেই, 7th হাউস ফ্রি আছে, বিয়ে ভালো হবে, অতএব দাম্পত্য শান্তি থাকবে, আপনার অনেকটা মনের মতোই হবে। বিয়ের যোগটা পড়ছে এই অগ্রহায়ণ থেকে সামনের জ্যৈষ্ঠ মাস, তার মানে নভেম্বর থেকে এপ্রিল, এই টাইমের মধ্যে বিয়ে হবে। যোগাযোগটা চালাতে থাকুন। হলো, অগ্রহায়ণ থেকে জ্যৈষ্ঠ, তার মানে নভেম্বর থেকে ওই জুন, মে জুন হলো, নভেম্বর থেকে জুন। হ্যাঁ, ঠিক আছে। এবং সামনের বছর জুনে বলছেন, তো এই নভেম্বর থেকে দাম্পত্য শান্তি থাকবে, ছেলে আপনার ভালো, কর্মক্ষেত্রের উন্নতিটা সামনের মার্চ মাসের পর থেকে, বর্তমান যেখানে চাকরি করছে বা কাজ করছে সেখান থেকে বেটার উন্নতি, অর্থনৈতিক উন্নতি হবে। শরীরটার দিকে নজর রাখতে বলবেন, শনিকে প্রতিকার করতে বলবেন, শনি জন্মকালীন দ্বিতীয় বকরি রয়েছে, এটা কিন্তু ভালো না। ভালো না মানে সেকেন্ড হাউসে স্যাটার্ন বকরি থাকলে পরে অর্থনৈতিক সচ্ছলতাটা সেই লেভেলে যেতে চায় না, ওইটাকে প্রতিকার, হ্যাঁ, ওই একটা বাধা ধরা রোজগারের মধ্যে থাকে, সেইটাকে একটু প্রতিকার করতে হবে। হ্যাঁ, আপনি বলছেন বৈবাহিক লাইফ ভালোই হবে, তাই না? একদম, বিয়ে বিয়ে ভালো হবে। আপনার বাড়ির গেট, আপনার বাড়ির আংশিক মাঙ্গলিক আছে মেয়েটা? না না, ওটা ঠিক করতে হবে, কিছু প্রতিকার আপনার দরকার আছে। হলো, 2 নম্বর হচ্ছে আরেকটি, না আরেকটি বিষয় যেটা আপনাকে ভাবতে হবে, সেটা হচ্ছে বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে, আপনার বাড়ির গেট থেকে উত্তর অথবা পশ্চিম বা উত্তর পশ্চিম কোনাকুনি। হ্যাঁ, যারা ফোন করবেন, 2টো প্রশ্ন, জন্ম তারিখ সময়টা তাড়াতাড়ি বলবেন, তাহলে আমি উত্তরটা তাড়াতাড়ি দিতে পারি। রেস্ট করে করে নিলে, এই যে এত কলার ফোন করছে পাচ্ছে না, সেটা তারা তো পাচ্ছে না, সেই জন্য আপনি তাদেরকে একটু সাহায্য করুন। আপনারটাও যেরকম জানতে ইচ্ছে করছে, আরেকজনেরও তো জানতে ইচ্ছে করছে, তা আমার তো সবাইকে নিয়ে চলতে হয়, ন্যাচারালি আমাকে তো সবাইকে জানাতে হবে, সেই জন্য। হ্যালো, 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 বলুন। ডেট অফ বার্থ, টাইম? 1992। 23-এ বিয়েটা কবে দেব? আচ্ছা, ওর বিয়েটার টাইম হচ্ছে এই সামনের বছর মাঘ মাস থেকে, 15 জানুয়ারির পর থেকে বিয়ের যোগ, 2023 সালে ওর বিয়ে হবে। এবং বিবাহিত জীবন ভালো, কিন্তু সপ্তমে মঙ্গল আছে, মাঙ্গলিক, এবং মঙ্গলটা নিজের ঘরে, তাহলেও আপনি যার সাথে বিয়ে দেবেন তার জটক বিচারটা করবেন, ওর মাঙ্গলিকটাকে ঠিক করে নিতে হবে একটু। হ্যাঁ, না সেটা কাটাতে হবে, সেইটা মেয়ে যার সাথে বিয়ে হবে তার চার্টটা আগে দেখতে হবে, বিয়েটা কার সাথে হচ্ছে সেইটা দেখতে হবে। তো সেখানে যদি মাঙ্গলিক থাকে, তাহলে এক্ষেত্রে মাঙ্গলিকটার প্রতিকার করতে হয় না,
এবার মাঙ্গলিকের অনেক টাইপ আছে, মাঙ্গলিক মাঙ্গলিক করে ত্রাস করলে হবে না। আপনার ছেলের ক্ষেত্রে মাঙ্গলিকটা একদম নর্মাল, কিন্তু তাহলেও যেহেতু মঙ্গল গ্রহকে বিশ্বাস করা যাবে না, সেহেতু তার রিক্স নেওয়া যাবে। ঠিক আছে, 2023-এ আপনার ছেলের বউ আসছে, দাম্পত্য শান্তি থাকবে, কোনো চিন্তা নেই। আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ, একটু পরিষ্কার করে বলুন। তাহলে কি অ্যাফেয়ার আছে, মানে প্রেম আছে? আচ্ছা, তাহলে আপনাকে আমি জানিয়ে দিই যে প্রেম আছে কিনা। আপনার ছেলের অ্যাফেয়ার আছে, সেই অ্যাফেয়ারটা আপনি বা আপনার হাজবেন্ড রাজি হবে না বলে, সেহেতু একটা ওই আপনি যে সম্বন্ধ আসছেন তাতে রাজি হচ্ছে না। একটা প্রেম আছে, প্রেম চলছে, প্রেম বিবাহ ওর পক্ষে মঙ্গল হবে না। একদম সময় অল্প, ফোন নেওয়া যাচ্ছে না। আজ একটি রেকর্ডিং হবে, কাল ইউটিউবে আপলোড হবে, ইউটিউবটা সাবস্ক্রাইব করুন। বামলিঙ্গ শিব পুজো করলে সংসারের দুঃখ চলে যায়, এটা মাথায় রাখতে হবে। বামলিঙ্গ শিবটা কি সেটা ওখানে বলবো, কিভাবে পুজো করলে সংসারের দুঃখ যাবে, বামলিঙ্গই বা কি, সমস্ত তথ্য নিয়ে আসছি ইউটিউবে। মন দিয়ে শুনবেন এবং শুরু করবেন বামলিঙ্গ পুজো। আপনি চিরদুঃখীও যদি হয়ে থাকেন, 3 মাস 90 দিনের মধ্যে দেখবেন আপনার পরিবর্তন, গৃহের পরিবর্তন, সংসারে শান্তি এসেছেই অবশ্যই। কারণ এটা শ্রী ভগবানের মুখনিঃসৃত কথা, কথাটা আমার নয়। হ্যালো 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 শিগুরু জয়। হ্যাঁ শিগুরু জয় বলো। হ্যাঁ বলছি, আমার সামনে জানতে চাইছিলাম, ডেট অফ বার্থ টাইম বলো। আচ্ছা, কোথায় জন্ম, কি জানতে চাইছো বলো? মিথুন রাশি? মিথুন রাশির দেবগণ মৃগশিরা নক্ষত্র কন্যা লগ্ন হলো, জানতে কি চাইছো? আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি, আমার বাধাবিন্দু জানতে চাইছি। তুমি এখন কি করছো? আমি এখন পড়াশোনা ছেড়ে এখন এই জব খুঁজছি, আমি কিছু পাচ্ছি না, বুঝলেন। আচ্ছা, প্রথম হচ্ছে এই যে জবটা খুঁজছো, সেই জবটা তুমি ডিসেম্বর থেকে যোগাযোগটা স্ট্রং হবে, এই মুহূর্তে যোগাযোগ হলেও সেইটা স্থায়ী হবে না, সেটা মায়নাও খুব ভালো হবে না। ডিসেম্বর থেকে যে যোগটা সেটাতে স্থায়ী হবে, ফেব্রুয়ারির মধ্যে গুরুদেবের কৃপায় তুমি কর্মে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, ধর্মসভায় যোগদান, ইষ্টমন্ত্র জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, এইটা করো, অবশ্যই গুরুদেব পদ দেখাবে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে আগামী দিন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। যা, আমার গুরু ভাই আমাকে ফোন করেছে, বন্ধ করেছিস?